চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে জটিল ও কঠিন রোগ নির্ণয়ে স্থাপিত আধুনিক এমআরআই মেশিনের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে পার্কভিউ হসপিটালের দ্বিতীয় তলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এমআরআই মেশিন উদ্বোধন করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডক্টর এ কে এম ফজলুল হক। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এটিএম রেজাউল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারম্যান ডক্টর এ কে এম ফজলুল হক। এতে উপস্থিত ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউসুফ, ল্যাব ডিরেক্টর ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, ডক্টর মইনুল ইসলাম, ডক্টর সালাহউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের জিএম হুমায়ুন কবির, মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম প্রমুখ। আমরা আজকে বাস্তবায়ন করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আমরা 2018 ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমরা লিমিটেড পর্যায়ে আমাদের ল্যাবরেটরি এবং চেম্বারের কাজ শুরু করি। এরপরে মার্চের 1 তারিখ থেকে আমরা ইন্দোর হসপিটালে লিমিটেড ইয়াতে আমাদের কমার্শিয়াল অপারেশান, রোগী ভর্তি করানো সেবা কার্যক্রম আমরা শুরু করি। এরপরে পর্যায়ক্রমে আমাদের, আপনারা জানেন যে আমাদের হাসপাতালে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট সহ আমরা আধুনিক মেশিনারিস এবং আধুনিক অবকাঠামো এবং শহরের স্বনামধন্য চিকিৎসকগণের সমন্বয়ে এবং নগরীর বাছাই করা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগকৃত এমপ্লয়ীদের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানের কাজ শুরু করছি। আমাদের টার্গেট হচ্ছে যে হাসপাতাল এবং ডায়াগনস্টিক ল্যাবরেটরি আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল করা। যে এইখানে আমাদের হচ্ছে যে ওয়ান স্টপ হসপিটাল ফর এন্টায়ার ফ্যামিলি। আমাদের এখানে একেবারে আজকে যে জন্মগ্রহণ করতেছে, এই জন্মগ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে নবজাতক শিশুর এনআইসিইউ, এরপরে হচ্ছে যে পেডিয়াট্রিক, তারপরে হচ্ছে অ্যাডাল্ট এবং মৃত্যুর পথযাত্রী যিনি একেবারে ওই যেটা কী বলে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্ট পর্যন্ত, এই মানে জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত মাঝখানে যত বয়সের পুরুষ মহিলা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য, ফ্যামিলির প্রত্যেক ব্যক্তির জন্য কমপ্লিট সলিউশন আমরা দেওয়ার টার্গেট নিয়ে যাত্রা শুরু করছি। এবং আজকে আমাদের যাত্রার আরেকটা স্টেপ আমরা হেড এগিয়ে গেছি ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে আমরা মেডিকেল মানে সায়েন্সে যা টেকনোলজি আছে সব কিছু ইন্ট্রোডাকশন করার লক্ষ্য সামনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা এমন একটি হাসপাতাল আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠা করতে চাই যেখানে রোগীরা বেস্ট কেয়ার পাবে এবং যারা রোগীদের সেবা দেয় কনসালটেন্ট ডাক্তার তারা একটা সুন্দর প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট পাবে টেকনোলজি সহ কাজ করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তাররা। তারপরে হচ্ছে যে আমাদের যারা এমপ্লয়িজ আছে তারাও একটা সুন্দর প্রতিষ্ঠান পেল কাজ করার জন্য।